পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে রাজত্ব করে গেছেন নায়করাজ রাজ্জাক নায়করাজের স্মরণে চলচ্চিত্র পরিবারের উদ্যোগে এফডিসিতে শোকসভায় যোগ দেন কয়েক প্রজন্মের শিল্পী কলাকুশলীরা একটি ছবি বলছিলাম গর্বের জায়গা নায়করাজের দীর্ঘদিনের সহকর্মীরা স্মৃতিচারণ করে বলেন তিনি শুধু একজন নায়কই ছিলেন না ছিলেন অনেকের অনুপ্রেরণার উৎস ইন্ডাস্ট্রির জন্য কি করেছেন দুইটা সন্তানকে দিয়ে দিয়েছেন একটা পিতার কাছে তার সন্তানের চেয়ে মূল্যবান আর কিছুই নাই আমরা দুটো ছেলে ইন্ডাস্ট্রিতে এসেছি আর কিছুই করিনি মহানায়ক রাজ্জাক আমাদের চলচ্চিত্রে ধ্রুব তারা এই বাংলার চলচ্চিত্র যতদিন বেঁচে থাকবে ততদিন এই মহানায়ক বেঁচে থাকবেন আমার চলচ্চিত্র দেখা বা চলচ্চিত্রের সাথে পরিচয় এই রাজ্জাক সাহেবের মাধ্যমে আমার জীবনের প্রথম হয়েছিল শিল্পী সমিতির উনি ছিলেন প্রথম সভাপতি আন্দোলন নিয়ে প্রত্যেকটা বার তার কাছে কথা বলেন যতদিন এফডিসি থাকবে থাকবেন যেন একটা স্মৃতি রাজ্জাক স্মৃতি কমিটি করা হয় একটা বিরাট বড় ভলিউম যে স্মৃতি আছে বলবে সব লিখবো বাংলাদেশ চলচ্চিত্র যতদিন থাকবে ততদিন পর্যন্ত তোমার নামটা সেখানে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে আমরা রক্তের বাঁধনে বাঁধা রাজাক ফারুক আমার বড় ভাই পাঁচচল্লিশ বছর কখনো পিতা কখনো বড়ো ভাই কখনও বন্ধু কখনো পথ প্রদর্শক কখনো সহশিল্পী হিসাবে তার হাত ধরে চলেছে তরুণ প্রজন্মের শিল্পীদের নায়করাজের আদর্শকে অনুসরণ করার আহ্বান জানানো হয় শোকসভায় পরে নায়করাজের রুহের মাখফরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ঢাকা